মুসলমানের ইমানি পাওয়ার সব সময় 440 থাকা দরকার। কত তাড়াতাড়ি বলেন বাপজিরা, কত? 440। আজকে আমরা দেখিয়ে দেব আমাদের ইমানি পাওয়ার কত। 440 ভোল্টে ইমানি পাওয়ারকে একত্রিত করে মহাপতের সাথে সালামের উত্তর দিবেন, আসসালামু আলাইকুম। এখনো পুরাপুরি আসেনি, এখনো 150 বাকি আছে, তবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই বলি আমি আসছিলাম, কিছু কথা আপনাদেরকে বলি। রাস্তায় যখন আমি আসি, আমাকে সামনে একজন রাহাবার আর পেছনে একজন গার্ড আর মাঝখানে আমি, এত ঠেলা ঠেলির মধ্যে দিয়ে আপনাদের এখানে এসেছি, আসতে আসতে অর্ধেক রাস্তা হাঁপিয়ে গেছি, ভিতর শুকিয়ে গেছে, কিন্তু প্যান্ডেলের অবস্থা দেখে মনে হচ্ছে যে এখানে মানুষই বাস করে। কাজেই ভাই যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, আপনারা দেরি করবেন না, আজকে সারা পৃথিবীর মুসলমানের দুরবস্থা কি সেই নিয়ে কথা আলোচনা হবে, তার সঙ্গে সঙ্গে মুসলমানের করণীয় বিষয়গুলি কি কি, কি কি কাজ করলে পারে মুসলমান সুখময় জায়গা পাবে এবং দুনিয়া থেকে একটি অগাধ পুরস্কারে পুরস্কৃত হবেন, এমন একটি আমল আছে যে আমলটি করলে পারে জীবনে কোনোদিন রোগ বালা মুসিবত আসবে না বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাই শোনার চাঁদ ভাইয়ের, আমার আব্বা জানে না, যারা একটু পেছনে বসে আছেন মেহরবানি করে সামনে আসেন। যদি আপনারা সামনে এখনই না আসেন, একটু বসলো, তাহলে যে 5 বছর গদিতে বসে আছে ও গদি ছাড়বে তাড়াতাড়ি বলে? যে 5 বছর গদিতে আছে ও ছাড়বে? ও ছাড়বে না। আমরা সামান্য বসার পেছনে যদি গদি না ছাড়ি, তাহলে যে 5 বছর বসে আছে গদিতে সে তো ছাড়বে না। তাহলে মেম্বারদেরকে গালি দেওয়া আমাদের উচিত না, ঠিক কি ঠিক না? বা চায়ের দোকানে বসে আপনি বলছেন যে মেম্বাররা সব টাকা মেরে খেয়ে নেবো, আরে ভাই তুমি তো 2 মিনিটের গদি ছাড়তে চাইছো না, সে 5 বছরের গদি ছাড়বে কিভাবে? তাই মহব্বতের সাথে ভাই একটু আগে আসেন। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا. وقال النبي صلى الله تعالى عليه وسلم في الحديث: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والتسليم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم في الحديث: فقيه واحد أشد على الشيطان من 1000 عابد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الحمد لله. সম্মানীয় যোগ্যতম নির্বাচিত
আজকের জলসার সভাপতি মহাশয়, সামনের উপস্থিত দিনদার ইমানদার আল্লাহওয়ালা মুত্তাকিন পরেশগার, আমার সোনার চাঁদ ভাইরা, আমার মাথার মুকুটমণি আমার আব্বা জানেরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলকে জানাই ইসলামিক পরিভাষায় সালাম অভিনন্দন মোবারকবাদ জানিয়ে আজকে মহান স্রষ্টার কাছে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি, যে মহান আল্লাহ আমাকে আপনাকে আমাদের সকলকে পৃথিবীর জমিনে সব থেকে শ্রেষ্ঠ জায়গা, সব থেকে উত্তম জায়গা, সব থেকে উন্নত মানের কোয়ালিটিপূর্ণ জায়গা, যে জায়গা সম্পর্কে আমার আল্লাহ তাআলার নবী হাদিস পাকের মধ্যে বলেছেন, যে জায়গাকে দুনিয়ার জমিনে জান্নাত বলা হয়েছে বলে সুবহানাল্লাহ, এই জান্নাতি জায়গায় বসার তৌফিক দান করলেন, তার জন্য আমরা সেই স্রষ্টার দরবারে মনোনীত কণ্ঠে উদ্ভাটিত স্বরে আওয়াজটাকে উঁচু করে বলি আলহামদুলিল্লাহ। সোনা মানিকের আমার আব্বা জানেরা, আলহামদুলিল্লাহ বললে পারে নবীজি বলছেন মুসলিম শরীফ প্রথম খণ্ড কিতাবত তোহরাত 118 পৃষ্ঠা নিচের 3 নম্বর লাইনের উপরের হাদিস, নবীজি বলছেন আলহামদুলিল্লাহ যদি কেউ বলে আল্লাহ পাক আল্লাহ তাআলা আসমান থেকে জমিন পর্যন্ত যতটি ফাঁকা জায়গা রয়েছে এই জায়গাটা নেকিতে ভরপুর করে দেয় বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে আল্লাহ রাজি হয় না বেজার হয়, তাড়াতাড়ি বলেন কতটা রাজি হয়। আলহামদুলিল্লাহ যদি কেউ বলে আল্লাহ তাআলা এত রাজি হয় আর আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক এত রাজি হয়, নবী মূসা আলাইহিস সালাতু সাল্লামের জামানায় নবী মূসাকে একজন মানুষ জিজ্ঞেস করলেন, যার হাতও নাই পাও নাই, হাত কাটা পা কাটা, আল্লাহ তাআলা নবী মূসা আল্লাহর সঙ্গে দিদার করবেন, এমন তো অবস্থায় মানুষটি ডেকে বলেন, ওগো নবী মূসা তুমি তো আল্লাহর কাছে যাও সব রকমের খোঁজ নাও, তুমি তাড়াতাড়ি করে বলো আমার এই বডি নিয়ে আল্লাহ তাআলা কি করবেন। সোনা মানিকেরা আমার আব্বা জানেরা, আল্লাহ তাআলার নবী হযরতে মূসা আলাইহিস সালাতু তাসলিম ওই ব্যক্তির ঘটনাটা যখন শুনতে পালেন, শুনতে পাওয়ার পরে বললেন, ওগো ভাই আমি আল্লাহ তাআলার দরবারে যাব, আল্লাহ তাআলার দরবারে যাওয়ার পরে তোমার বডিখানা নিয়ে আমার আল্লাহ তাআলা কি করবেন, আমি এই হিসাবখানায় খোঁজখানা নিয়ে এসে তোমাকে আমি জানিয়ে দেব। ওই ব্যক্তি মূসা নবী পয়গম্বরের কথা শোনার পরে তিনার মনটা শান্তি হয়ে গেল, আমার আল্লাহর দরবারে যখন নবী মূসা কথা বলেন কথোপকথনের মাধ্যম দিয়ে নবী মূসা আমার আল্লাহকে জিজ্ঞেস করে, মাবুদ দুনিয়ার জমিনে একজন মানুষ আমাকে জিজ্ঞেস করেছে, আমাকে বলতে বলেছে যে এই মানুষটার হাত নাই পাও নাই, হাত কাটা পা কাটা, তাও তোমার প্রশংসা আদায় করে, ও গো আমার রব তাড়াতাড়ি করে তুমি বলে দাও ওই মানুষটাকে নিয়ে তোমার কোন জান্নাতের মধ্যে তুমি জায়গা দেবে, না তুমি কি করবে তাড়াতাড়ি করে তুমি বলে দাও। আল্লাহ তাআলা নবী মূসাকে বললেন, ওগো নবী মূসা ওই মানুষটাকে নিয়ে আমি এমন একটি কাজ করব, সেটি হলো ওই মানুষটাকে দিয়ে আমি জাহান্নামের ছিদ্রখানা বুঝিয়ে দেব বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ, ওই মানুষকে নিয়ে আমি জাহান্নামের ছিদ্র বোঝাবো। আজীব কথা, শুকরিয়া আদায় করার পরে এরকম পরিস্থিতি, নবী মূসা আল্লাহর সঙ্গে দিদার করে চলে আসলেন, চলে আসার পরে তিনি বড় চিন্তিত হলেন, আমি ওই মানুষকে কি করে উত্তর দেব, আমি তেনাকে বলবো কিভাবে যে আল্লাহ তাআলা আপনাকে নিয়ে জাহান্নামের ছিদ্রখানা বুঝিয়ে দেবে। মূসা আলাইহিস সালাম পয়গম্বর তিনি বললেন যে ওগো ভাই আল্লাহ তাআলার কাছে আমি গিয়েছিলাম, আল্লাহ তাআলার কাছে যাওয়ার পরে আমি তোমার সম্পর্কে জিজ্ঞেস করলাম, কিন্তু আমার রব বললেন যে আমি ওই মানুষটাকে দিয়ে জাহান্নামের ছিদ্রখানাকে বুঝিয়ে দেব, এই কথাটা কিন্তু ভাই বললেন। সোনা মানিকের আমার আব্বা জানেরা, যখন হাত কাটা পা কাটা মানুষটি নবী মূসা পয়গম্বরের কথাটা শুনতে পেলেন, নবী মূসা পয়গম্বরের কথাটা শোনার পরে সলোলিত কণ্ঠে মহাব্বতের স্বরে একবার বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর নবী মূসা পয়গম্বর অবাক হয়ে ও ঝর্ণ দিয়ে যেন ঝরঝর ঝরঝর করে পানিগুলো বের হয়ে গেল,
পানিটা বের হয়ে যাওয়ার পরে বলে ভাই আল্লাহ তাআলা তোমাকে দিয়ে জাহান্নামের ছিদ্রখানা বুঝিয়ে দেবে তারপরেও কেন তুমি আল্লাহর প্রশংসা আদায় করো ওই মানুষটা মুসকিমের হেসে বললেন ও নবী মূসা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার দ্বারাতে জাহান্নামের ওই ছিদ্রখানাটা যদি বুঝিয়ে দেয় আমার থেকে বড় ভাগ্যবান দুনিয়ার জমিনে আর কেউ নাই জোরে বলি সুবহানাল্লাহ তাই মহাপতের সাথে প্রশংসাগুলি আমরা আল্লাহর আদায় করব তারপরে আমরা যে নবীর উম্মত এই নবী সম্পর্কে শুধু পবিত্র কোরআন না মুসলমানরা বলে যে কোরআনে নবীর কথা আছে নবীর কথা কোরআনে আছে বাইবেলে আছে জিন্দা অবস্থায় আছে যেই নবীর মহানবীর আদর্শ দেখে সারা পৃথিবীর মানুষ সারা পৃথিবীর বিজ্ঞান সারা পৃথিবীর মাস্টার সারা পৃথিবীর ডাক্তার সারা পৃথিবীর ইঞ্জিনিয়াররা যেই মহানবীর আদর্শে আদর্শিত হয়ে তারা দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করেছে বলে সুবহানাল্লাহ ওই নবীর কথা মহাভারতের মধ্যে বর্ণিত আছে মহাভারতে কি বলছে সম্ভালে বিষ্ণু যশস্সু গৃহপাদ্রভতে সুমদানাল্লাহ যশস্সন সৃষ্টন পরমল্লং আদুল্লাভু কামতে আল্লাহ রাসূল মুহাম্মদান বলে আলহামদুলিল্লাহ শুধু তাই নয় আরেকটি শ্লোকে বর্ণিত আছে লা ইলাহা পাপম ইল্লা ইলাহা পরম পদম জনম বৈকণ্ঠ ন প্রাপ্তি জপিত নামে মুহাম্মদ তাহলে শুধু কোরআন আর হাদিসে নবীর কথা নাই সারা পৃথিবীর মধ্যে আমার নবীর আদর্শ আদর্শিত যারা হয়েছে তারা একদিন নেক সালেহ মানুষ হয়ে গেছে সেই নবীর উম্মত আমরা সোনা মালিকের আমার আব্বা জানেরা আজকে বক্তব্য শোনানোর টাইম আমার কাছে নাই যেহেতু খুব অল্প টাইম আপনারা অনেকে জমিনে চাষ করেন করেন কি করেন না তাড়াতাড়ি বলেন জমিনে চাষ করার আগে জমিনের ঢেল গোলাকে আগে মুড়িয়ে দেয় না এটাকে বলে হালি মারা তো আজকের হালি মারা দেব আপনাদেরকে কিছু কিছু করে শেখাবো কিছু কিছু করে জানাবো পৃথিবীর পরিস্থিতি এমন কেন যে মুসলমান সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো ডর নাই তোমাদের কোনো টেনশন নাই যদি তোমরা মুমিন হয়ে যাও তাহলে তোমাদের উপরে আল্লাহ তাআলার সাহায্য চলে আসবে তাহলে কেন আজকে মুসলমানের এত অবনতি কেন আপনাকে ভাবতে হবে মুসলমানের অবনতি কেন আজকে সারা পৃথিবীর জমিনে শুধু ভারতবর্ষে নয় ভারতবর্ষের বুকে নয় আজকে চীন দেশটি একটি চীন একটি দেশ চীন দেশের বুকে মুসলমানদের উপর টর্চার করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে জায়গা বসতে কেড়ে দেওয়া হচ্ছে শুধু তাই নয় তসবি দানাটি পর্যন্ত গুনতে দেওয়া হচ্ছে না মুসলমানের বাড়িতে সুন্দর সুন্দর নারীগুলাকে নিয়ে তাদেরকে ভোগ করা হচ্ছে বিলাসিতা করা হচ্ছে আর আমরা সারা পৃথিবীর মুসলমান হাই 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 আমরা এত অবলা যাব তাদের সম্পর্কে কোনো ফিকির আমাদের নাই আজকে আমরা দল নিয়ে মারামারি করি ঠিক কি ঠিক না তাড়াতাড়ি বলেন এটি মহানবীর আদর্শ নয় এটি মহানবীর সুন্নত নয় মিস্টার কেসেস্টলে একটা বিখ্যাত বড় মুষ্টিযোদ্ধা নবীর আদর্শে আদর্শিত হলেন কিভাবে স্যার আইজ্যাক নিউটন সমুদ্র কিনারায় দাঁড়িয়ে নবীজি হাদিস নিয়ে গবেষণা করলেন গবেষণা করে তিনি বলেন যেই মানুষটি পৃথিবীর বুকে শিক্ষিত নাই যেই মানুষের পৃথিবীর বুকে শিক্ষক নাই ওই মানুষের এত জ্ঞান কিভাবে হয় স্যার আইজ্যাক নিউটন এই গবেষণা করে তিনি পরিশেষে বললেন নিশ্চয় 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 তিনি আল্লাহ তাআলার পাঠানো একজন পয়গম্বর বলে আলহামদুলিল্লাহ আর আজকে আমরা মুসলমানরা সেই নবীর আদর্শকে বুঝতে পারি না সেই নবীর আদর্শ আমার মধ্যে নাই আমার মধ্যে সব সময় উগ্র মেজাজ আমার মধ্যে আপনার মধ্যে সব সময় মারামারি কাটাকাটি দাঙ্গা লাগানোর একটি সিস্টেম মহানবীর আদর্শ আমার আপনার কাছ থেকে উঠে গেছে আমার আব্বা জানেন আমার সোনার চাঁদ ভাইয়েরা আমার নবীর আদর্শটি কেমন ছিল শুধু মুসলমানদের উপরে নয় নবীর আদর্শ যারা ফলো করবে আমার নবী পয়গম্বরের জীবনীখানা যারা ফলো করবে সারা পৃথিবীর মানুষ আমান ও হিফাজত হয়ে যাবে যেমন এক ঘাটে বাঘে ছাগলে পানি খায় তদ্রূপ ভাবে পৃথিবীর জমিনে কোন রকমের দ্বন্দ্ব মারামারি আসবে না বলে আলহামদুলিল্লাহ ডক্টর আর কে কৃষ্ণ
একটি বই লিখলো, বইটির নাম হলো শ্রেষ্ঠ মানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বইটা লিখলো কাকা বাবু না চাচা বাবু, তাড়াতাড়ি বলেন। আর কে কৃষ্ণ, কাকা না চাচা, কে? কাকা বাবুর লেখা বই। সেই বইয়ের মধ্যে আমার নবীর একটি আদর্শকে তুলে ধরলেন, কত সুন্দর আদর্শ। সেই বইয়ের মধ্যে তিনি বলছেন, আমি একটা নবীর জীবনী পেলাম, জীবনের মধ্যে দেখতে পেলাম নবী আসার আগমন শুনে কলেমার দাওয়াত যখন নবী আস্তে আস্তে দিনের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন, এমন তো অবস্থায় একটা বৃদ্ধা মহিলা ওই নবীর দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। আমার নবী মহানবী পয়গম্বর ওই বিশ্ব নবী ওই বৃদ্ধা মহিলার কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। সোনাবাড়ি কেরামার আব্বা জানেরাম, সারা মক্কার জমিন যখন অটাল পাল হয়ে গেছে, শুধু তাই নয়, মানুষেরা দলে দলে ডেকে ডেকে বলে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মানুষকে জোর করে জবরদস্তি করে মুসলমান করে দিচ্ছে, না রে না, ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদের কোলে বাবা না যাবে না, ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদের ধর্মে আনা যাবে না, যা 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 মক্কা নগর ছেড়ে পালিয়ে যা। ওই দলের মধ্যে একটা বৃদ্ধা মহিলা উপস্থিত ছিল, বৃদ্ধা মহিলাকে দেখে আমার নবী পয়গম্বর বললেন, ও গো মা, তাড়াতাড়ি করে তুমি বলে দাও, কেন তুমি এই তোমার মক্কার জমিন থেকে কেন তুমি পালিয়ে যাচ্ছ? ওই বৃদ্ধা মহিলাটি চিৎকার করে আমার নবী পয়গম্বরকে বললেন, ও গো বাবা, কে তুমি, তোমার নামটা কি, তাড়াতাড়ি বলো। আমার নবী পয়গম্বর বললেন, মা, নাম বলা লাগবে না, চলো 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 চলো, তোমাকে আমি একটু সাহায্য করি বলে সুবহানাল্লাহ। ওই বৃদ্ধা মহিলার পুতলাটি আমার নবী মাথায় তুলে নিলেন। কত সুন্দর আদর্শ, যেই নবীর আদর্শ দেখে মানুষ মুসলমান হয়েছেন। ওই বৃদ্ধা মহিলার পুতলাটি যখন আমার নবী মাথায় তুলে নিলেন, মাথায় তুলে নেওয়ার পরে আস্তে 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 মরুভূমি অতিক্রম করে যখন মক্কার সীমানা ছেড়ে চলে যায়, এমন অবস্থায় ওই মহিলাটি জিজ্ঞেস করলেন, বাবা, কে গো, কে তুমি, তোমার নামটা কি, তাড়াতাড়ি বলো, তোমার মতন মহামানব, তোমার মতন মহা আদর্শবান মানুষ যদি আমাদের নবী হতো, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নবী না হয়ে তোমার মতন মানুষ যদি নবী হতো, তো সঙ্গে সঙ্গে আমি কলেমা পড়ে নিতাম বলে সুবহানাল্লাহ। আমার আব্বা জানে না, আমার সোনার চাঁদ মায়েরা, ওই বৃদ্ধা মহিলা জানে না এ কোন ব্যক্তি। আমার নবীর দুই চোখ দিয়ে যেন টস টস করে অশ্রু ঝরে যায়। মহিলা জিজ্ঞেস করে, বাবা, তোমার কি বাড়ির কথা মনে পড়ে গেল, তোমার কি আম্মার কথা মনে পড়ে গেল, আমার পুটলাটা কি বাবা খুবই ভারী হয়েছিল রে, কেন তুমি কাঁদো, তোমার চোখ দিয়ে কেন পানি বের হয়ে গেল? আমার নবী পয়গম্বর বলে, হে মা, তুমি যার জন্য মক্কার জমিন থেকে পালিয়ে যাও, আমি সেই নবী মুহাম্মদ বলি আলহামদুলিল্লাহ। বৃদ্ধা মহিলাটি অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে বললেন, বাবা, দুনিয়ার জমিনে অনেক অন্যায় করেছি বাবা, তোমার জন্য অনেক রকমের মন্তব্য করেছি, ওরে আমার বাবা, আমি যদি আগে জানতাম তুমি মোহাম্মদ, সঙ্গে সঙ্গে আমি কলেমা পড়ে নিতাম, মক্কা ছেড়ে আমি পালাতাম না। তেনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আজকে সারা পৃথিবীর মানুষ সেই নবীর আদর্শকে যদি ফলো করে, তাহলে শত্রু হোক আর বন্ধু হোক, মুসলমান হিসাবে সবার পাশে দাঁড়ানো উচিত। যারা বলেন ঠিক কি ঠিক না? আর আজকে আমরা বর্তমানে মুসলমান, যদি কারো দুঃখ হয় আমরা খুশি পাই, ঠিক কি ঠিক না? বলে যে তুই মর, তারপরে তোর যুগের ভাগ লেব। ভাবছি আমার সোনার চাঁদ ভাইয়েরা, একটা দাদুর তিনটি নাতি, তো তিন নাতি, দাদু মারা গেছে, দাদির কাছে বসে গেছে, বলে দাদু তো মারা গেছে, তাহলে এক কাজ করো, পুকুর পাড়ের জমিটা খুব ভালো, মাছের আবাদ হয় একটা পুকুর কাটা আছে, ওই জমিটা আমাকে দিয়ে দে। ছোট নাতি বলে, মেজ নাতি বলে, যে জমিটা ভালো ধানের ফসল হয় সেটা আমাকে দে। আর বড় নাতি বলে যে যেই জায়গার দাম বেশি, ন্যাশনাল রোডের পাশে লালবাগ, ওই জায়গাটা আমাকে দে। তিনটি জায়গা তিনজনাকে লিখে দিল। লিখে দেওয়ার পরে দাদি বলছে, ভাই, তোর দাদুর একটা ঋণ ছিল, বলে কত টাকা ঋণ লাগবে, 1 টাকা হবে, তো ওই ঋণটা তুই শোধ করে দিবি, আমি শোধ করতে পারবো না।
এই হলো বর্তমান আমাদের পরিস্থিতি। আমার পাজারে আমার সোনার চাঁদ ভাইরা, খুব কান দিয়ে কথাটি শুনবেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির হিদায়াতের কান্টারি, মানব জাতিকে সঠিক রাস্তা দেখানোর জন্য তিনাকে আমার আল্লাহ তাআলা এমন একটি কিতাব দান করলেন, যেই কিতাবের প্রথমে বলা হয়েছে ইন দা নেম অফ আল্লাহ মোস্ট মার্সিফুল, প্রেজ বি টু আল্লাহ সাস্টেনার অফ দা ওয়ার্ল্ড। তাহলে কোরআন, যেই কোরআনের প্রথমে বলা হয়েছে পৃথিবীর একমাত্র মালিক, পৃথিবীর একমাত্র স্রষ্টা আমার রব, পৃথিবীর একমাত্র মালিক, একমাত্র প্রতিপালক মহান আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু তাআলা, যে কোরআনের প্রথমেই বলে দিয়ার ইজ নো মিস্টেক, এটি কোনো মিস্টেক নয়, এটি কোনো ভুল নয়। আপনি যার বই পড়বেন না কেন, প্রত্যেকটি বইয়ের শুরুতে বলা হয় যে প্রিয় পাঠক পাঠিকা, আমি একটি বই রচনা করলাম, এই বই রচনার মাধ্যম দিয়ে যদি ভুল হয়ে যায় আমাকে পাঠিয়ে দেবেন, পরবর্তী ভার্সনে আমি ঠিক করে নেব। কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে আপনাকে চলার জন্য এমন একটি গ্রন্থ দান করলেন, এমন একটি গাইড বুক দান করলেন, যেই গ্রন্থটির মধ্যে কোনো প্রকারের ভুল নাই বলে আলহামদুলিল্লাহ। এবং এই গ্রন্থটি মানুষকেই দান করা হলো, এই কোরআনকে ভারতবর্ষের জমিন থেকে মিটিয়ে দেওয়ার জন্য, এই কোরআনকে ভারতবর্ষের জমিন থেকে নাস্তানাবুদ করে দেওয়ার জন্য বেঈমান ইহুদি ইংরেজ চক্রান্ত করলো যে কোরআনকে মুসলমানের কাছে রাখা যাবে না। কেন, কোরআন যদি মুসলমানের কাছে থেকে যায় তাহলে সারা পৃথিবীকে এরা দখল করে নেবে, কাজে কোরআনের আইনকে বন্ধ করতে হবে, কোরআন ভারতবর্ষ থেকে মুছে দিতে হবে। কোরআন একে 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 তারা কোরআন কিনতে শুরু করলো, কোরআনকে কিনতে 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 কোরআনের লাট মেরে দিল, লাট মেরে দেওয়ার পরে সমস্ত কোরআন এক জায়গায় জ্বালিয়ে দিল। বলেন কোরআনকে জ্বালানোর পরে কোরআন কি পৃথিবী থেকে মুছে যাবে, তাড়াতাড়ি বলেন, জোরে বলেন, মুছে যাবে কোরআন পৃথিবী থেকে মুছে যাবে না। ওই রকম সময় ওই রকম জামানায় একজন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পরে বললেন সারা পৃথিবী থেকে যদি কোরআন একত্রিত করো, পৃথিবী থেকে কোরআন একত্রিত করার পরেও আগুন দিয়ে জ্বালিয়ে দিলে কখনোই পুড়বে না বলি আলহামদুলিল্লাহ। তাই তো একজন হিন্দু কবি বলেছে, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। সোনা মানিকের আমার আব্বা জানেরা, আল্লাহর কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য যখন বেঈমান ইহুদি খ্রিস্টানেরা চক্রান্ত করে বলল মুসলমানদের কোরআনকে কেড়ে নিতে হবে, কেননা মুসলমানের কোরআনের মধ্যে বলা আছে একটা হিন্দু খ্রিস্টান ইহুদিও যদি তোমার বাড়ির সম্মুখে চলে আসে তাহলে তাকে তুমি এক টাকা দান করে তার উপকার করে দাও। কাজে এরকম যদি হয় সারা পৃথিবীর মানুষ আমানত পেয়ে যাবে, হেফাজত পেয়ে যাবে, মুসলমানের কোরআনকে পৃথিবী থেকে চিরতরে মুছিয়ে দিতে হবে। সোনা মানিকের আমার আব্বা জানেরাম, ওই আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ জানিয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পরে বললেন ওরে বেঈমান ইহুদি শুনে রে, আমার আল্লাহর কোরআনকে পৃথিবীর জমিন থেকে মুছিয়ে দেওয়া যাবে না, কেননা আল্লাহ তাআলা কোরআনকে পৃথিবীতে রাখে নাই। আল্লাহর কোরআন স্পষ্ট করে জানিয়ে দেয়, কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন বললেন এক পাড়ায় নাই দুই পাড়ায় নাই, বান্দা কোরআনের মধ্যবর্তী জায়গায় তুমি চলে যাও, মধ্যবর্তী জায়গায় যাওয়ার পরে আল্লাহর কোরআন বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্নাহু লাহাফিজুন। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনকে কাগজের মধ্যে লিপিবদ্ধ করি নাই, আমি আল্লাহ কোরআনকে কাগজের মধ্যে সীমাবদ্ধ করি নাই, আমি আল্লাহ কোরআনকে এমন একটি জায়গায় সংরক্ষণ করেছি পৃথিবীর মাস্টার ডাক্তার এমবিবিএস বিজ্ঞান বাপের বাপ যদি আসে আল্লাহর কোরআনকে তারা মেটাতে পারবে না বলে আলহামদুলিল্লাহ। ওই জায়গাটা কোথায়? মানুষের অন্তর, মানুষের কুলুবের মধ্যে আল্লাহ তাআলা কোরআনকে রেখে দিয়েছেন। একটা তুতলা মানুষ কথা বলতে পারে না, বলে তোমার বাড়ি কোথায়? বলে আনন্দ আনেনে,
বলে কে বলে না তোতলা মানুষ বলে কি খেয়েছে ও মাছ খেয়েছে তোতলা বলে তো নারা কি আব্বু আমি আর ওই মানুষটিকে যখন বলা হয় তুমি কোরআন পড়ো সে বলে দেয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ও গো পৃথিবীর মানুষ কেন তুমি বুঝলে না কেন তুমি জানলে না তুতলা মানুষ কথা বলতে পারে না কিন্তু আমার আল্লাহর কোরআন যখন পড়ে তার আটকায় না বলি আলহামদুলিল্লাহ তাই তো এই কোরআনের মধ্যে বলা আছে পৃথিবীর মানুষেরা যখন তোমাদের মধ্যে দুর্নীতি চলে আসবে তোমাদেরকে যখন পৃথিবীর জমিন থেকে কোণঠাসা করে দেওয়া হবে ভারতবর্ষে যখন তোমাদেরকে মারবে পাকিস্তানে যখন মারবে আফগানিস্তানে যখন মারবে সৌদি আরবে যখন মারবে জর্ডানে যখন মারবে আমেরিকায় যখন মারবে সারা পৃথিবীর মানুষ যখন তোমার উপর অত্যাচার করবে ও গো মুসলমান তুমি শুনে নাও ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু খবরদার খবরদার আল্লাহর রশি থেকে নৈরাশ হয়ো না যদি তুমি আল্লাহর রশি থেকে নৈরাশ হয়ে যাও পৃথিবীর মানুষ তোমাকে বাঁচাতে পারবে না পারবে গো পৃথিবীর মানুষ কেউ বাঁচাতে পারবে বাঁচানে ওয়ালা কে তাড়াতাড়ি বলেন মারানে ওয়ালা আল্লাহ দেনে ওয়ালা আল্লাহ দিলানে ওয়ালা আল্লাহ খানে ওয়ালা আল্লাহ খেলানে ওয়ালা আল্লাহ সমস্ত কিছুর মালিক কে তাড়াতাড়ি বলেন আল্লাহ সব সময় কার ইবাদত করতে হবে নামাজ পড়ার সময় তাড়াতাড়ি বলে নামাজ পড়ার সময় রোজা রাখার সময় হজ করার সময় চুরি করার সময় এই দেখো চুরি করার সময় আল্লাহ রে এই দেখো এই তালি আমি আই শিখাচ্ছি বাপ চুরি করার সময় আল্লাহর ইবাদত করতে হবে সমস্ত ভালো কাজ করে নেয় কে তাড়াতাড়ি বলেন এন্ট্রি হলো দুটো আল্লাহ তাআলা যারা মানুষ যারা মুসলমান যারা ইমানদার তাদেরকে হেফাজত করে তাদেরকে সঠিক জায়গা জান্নাত দান করবেন তাই তো সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহ আল্লাহর উপরে কেউ পাঙ্গা দিয়ে লড়তে পারবে না আর এই কোরআন হলো আল্লাহ তাআলার শ্রেষ্ঠ কিতাব যেই কিতাবের মধ্যে বলা হয়েছে দুনিয়ার মানুষেরা যখন তোমাদেরকে কোন ঠাসা করা হবে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু খবরদার খবরদার তোমরা আল্লাহ তাআলার রশি থেকে নৈরাশ হবে না ফারাক হয়ে যাবে না আজকে আপনি দেখেন দ্বন্দ্বর শেষ নাই একজন বলে বুকের উপরে হাত নামাইলে তোর নামাজ হবে না জ্বালা নাও আর একজন বলে লাভের নিচে যদি না বাঁধিস তোর নামাজ হবে না আর একজন বলছে যে লাভিয়ার বুকের মধ্যবর্তী জায়গায় না রাখলে তোমার নামাজ হবে না পায়ে পা না লাগাইলে নামাজ হবে না মাথায় টুপি দিলে নামাজ হবে না মাথায় টুপি না দিলে নামাজ হবে না মিলাদ কিয়ামের শেষে নবী সালাই মালাইকা না বললে নেকি হবে না এই হলো আমাদের পরিস্থিতি শোনা মানে কেনা মারা বাজারেরা আজকে দ্বন্দ্ব করার সময় নয় মারামারি করার সময় নয় দ্বন্দ্ব মারামারি অনেক করেছেন আর করা যাবে না আল্লাহ তাআলার রশি থেকে কখনোই নৈরাশ হওয়া যাবে না আল্লাহর নবীর সাহাবাদের জীবনীখানাকে ফলো করেন নবী পাক সাহাবায়ে কারিমের জীবনখানা তাকিয়ে দেখেন আমার নবী পয়গম্বরের সাহাবারা কেমন করে নিজেদের মধ্যে একত্রিত হয়ে থেকে কখনোই তিনারা মারামারি করে নাই কখনোই তিনারা দ্বন্দ্ব করে নাই কখনোই তিনারা কথোপকথনে করে নাই কখনো তিনারা নিজেদের মধ্যে ঝগড়া করে নাই যখন কোন সমস্যা হয়েছে আমার নবী পয়গম্বরের কাছে ছুটে গিয়েছে নবীজি আমার বলেছেন ও গো সাহাবারা আর দুনিয়া ও সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন এই দুনিয়াটি হলো একটা মুমিনের জন্য কয়েদখানা এই দুনিয়াটি হলো একটা মুমিনের জন্য জেলখানা এই দুনিয়াটি হলো মুমিনের জন্য একটি বাধা জায়গা আর যারা কাফের রয়েছে এই দুনিয়াটি হলো তাদের জন্য বেহেশতখানা
কাফের মারামারি করে কাটাকাটি করে অন্যায় করে জুলুম করে তার কোন দুনিয়ায় শাস্তি দেওয়া হবে না কিন্তু যদি সে আখেরাতে যায় তার কখনোই শান্তি সে পাবে না আর যারা মুমিন হবে আল্লাহওয়ালা হবে আল্লাহর প্রেমিক যারা হবে দুনিয়ার জমিনে একটু কষ্ট হবে শীতের সময় মুয়াজ্জিন আযান দেয় আস-সালাতু খায়রুম মিনান নাওম তুমি আর ঘুমায়ও না ঘুমের থেকে নামাজ পড়ো তুমি কেন জানো না আর আমাদের এই ঘুমাইন মঞ্জিলের মানুষ ভাবে তুমি আর উঠো না উঠার থেকে ঘুমানোর থেকে নামাজ ভালো তুমি কেন জানো না এই ঠান্ডা পানিতে ওযু করে মুমিন যারা হবে ঠান্ডা পানি ওযু করে নামাজ কারা কে আদায় করে আল্লাহর নবী হাদিস কারা কে করে দেখেন পবিত্র হাদিস মুসলিম শরীফ 170 নম্বর পৃষ্ঠায় আমার নবীজি বলে দিয়েছেন বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় আমার আল্লাহর সঙ্গে তখন বান্দার কথা হয় জোরে বলবেন না সুবহানাল্লাহ বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় আমার আল্লাহর সঙ্গে বান্দার কথা হয় বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ও গো আমার রব ও গো আমার প্রতিপালক ও গো আমার স্রষ্টা আমি তোমার ইবাদত করি তুমি ছাড়া পৃথিবীর জমিনে কেউ নাই আমি একমাত্র তোমার ইবাদত করি বান্দা যখন বলে আর রহমানির রহিম ও গো আমার রব তুমি বড় দয়াময় তুমি বড় রহমান তুমি বড় রহিম তোমার ছাড়া আমরা কারো ইবাদত করি না আমার আল্লাহ তাআলা বান্দার উত্তরে বলে ওরে আমার বান্দা আসলা আলাইয়া ইয়াবদি বান্দা তুমি আমার শ্রেষ্ঠত্ব প্রকাশ করলে বান্দা তুমি আমার মহত্ব প্রকাশ করলে ওরে বান্দা শুনে নাও গুফির রহমা তাকাদ্দামা মিন জামবি আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহখানা মাফ করে দিলাম বলে সুবহানাল্লাহ মুমিন যারা হবে কদ আফলাহাল মুমিনুন যারা প্রকৃতপক্ষের মুমিন হবে তারা নামাজের খুশু খুশু করবে নামাজের মাধ্যম দিয়ে আল্লাহকে চিনবে যারা মুমিন হবে তাদের মুখে সালাম হবে সুন্দর করে সালাম দিয়ে বলবে আসসালামু আলাইকুম ভাই তুমি কেমন আছো বাবা তুমি কেমন আছো ওরে আমার বান্দারা আল্লাহর সঙ্গে দোয়া করবে যারা মুমিন হবে আল্লাহকে বলবে মাবুদ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তুমি আমাকে নেক সন্তান দান করো নেক সন্তান তার পয়দা হবে আর যারা মুমিন হবে না আল্লাহকে যারা চিনবে না নবীর জীবনীকে যারা ফলো করবে না হাদিসকে যারা আমল করবে না আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তাদেরকে বলে দিয়েছেন আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করেন কোরআন বলে বান্দা না তাড়াতাড়ি করে পড়ে নাও আল্লাহর কোরআন বলে বান্দা এক পাড়ায় নয় দুই পাড়ায় নয় চলে যাও 30 নম্বর পাড়ার মধ্যে 30 নম্বর পাড়াটা খুলে নাও কোরআনটা তুমি পড়ে নাও আল্লাহর কোরআন বলে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাকিনা মাআবা যারা দুনিয়ায় আল্লাহকে মানবে না যারা দুনিয়ায় নবীর হাদিসকে ফলো করবে না নিশ্চয় নিশ্চয় তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর ভয়াবহ জাহান্নাম এই জাহান্নাম সম্পর্কে আমার নবীর হাদিস কানাকে যদি আপনি দেখেন নবীজির হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে আল্লাহর নবী বলছেন জাহান্নামে এত ভয়ানক হয়ে যাবে জাহান্নামের আগুন গলে মানুষদেরকে লাফাতে লাফাতে কামড়াতে আসবে জাহান্নামের আগুন মানুষকে ঝলসে দেবে হাড্ডি কুড্ডি গুলো চুরমার চুরমার করিয়ে দেবে আল্লাহর কাছে জাহান্নামের ফরিয়াদ করে বলবে মাবুদ মাওলা দুনিয়ার জমিনে তোমার ইবাদত করি নাই কিন্তু আল্লাহর সহ্য করতে পারি না একটু পানি কি আমাকে দেওয়া যাবে না সুনামানিকের আমার আব্বা জানেনা জাহান্নামী যারা হবে এদের খোরাক কি হবে এদের পানি কি দেওয়া হবে এই জাহান্নামী ব্যক্তিদের পানি দেওয়া হবে রক্ত আর পুষ ফোটান্ত রক্ত আর ফোটান্ত পুষ শকুন যে খাবে খাবার সঙ্গে সঙ্গে শরীরের হাড্ডি খুড্ডি গুলো চুরমার হয়ে যাবে গলে গলে পড়ে যাবে চিৎকার করে বলবে মাবুদ মাওলা আর সহ্য করতে পারি না একটু কি ঠান্ডা দেওয়া যাবে না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন ঠান্ডা দেবে সমস্ত রক্ত গুলো জমে যাবে শুধু তাই নয় আমার আব্বা জানেরা একটা ফল দেওয়া হবে
কুম ফল, যেই ফলটি খাওয়ার সঙ্গে সঙ্গে ভিতরটা জ্বলে পড়ে সারকার হয়ে যাবে, আবাদান আবাদাতাদের কখনোই কখনোই মরণ হবে না, ওই জাহান্নামের মধ্যে চিরতর থাকতে হবে। পক্ষান্তরে যারা ইমানদার হবে, যারা আল্লাহওয়ালা হবে, নবীর প্রেমিক হবে, অনেক ওয়াজ মাহফিল শোনার পরে আমল করবে, জিন্দেগিতে মেনে নেবে, বলে দোয়া করে আল্লাহ দুনিয়ার জমিনে অনেক অন্যায় করেছি, দুনিয়ার জমিনে অনেক গুনাহ করেছি, ওরে আমার মাওলা আর অন্যায় করব না, আর জুলুম করব না, আর আমি অত্যাচার করব না, তোমার কাছে তওবা করে তুমি আল্লাহ ক্ষমা করে দাও। এই সমস্ত ব্যক্তি গোরার জন্য রয়েছে সুকময় জান্নাত, জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ, সুকময় জান্নাত তাদেরকে দেওয়া হবে। আর জান্নাতের বর্ণনার মধ্যে পাওয়া যায় পবিত্র কোরআন পড়েন, বাপজি আমার ব্যক্তিগত কথা নাই, পবিত্র কোরআনকে করে নেন, কোরআন স্পষ্ট রূপে ওয়াকিয়ার মধ্যে ঘটনাটা জানিয়ে দেয়, এই জান্নাতের ফল এত সুন্দর হবে, জান্নাতের ফুল এত সুন্দর হবে, জান্নাতের রমণীরা এত সুন্দর হবে, জান্নাতের গিলেমান এত সুন্দর হবে, দুনিয়ায় যারা সুবহানাল্লাহ বলবে গো তাদের জন্য একটা নয় দুইটা নয়, একটা উট 500 বছর রাস্তায় গেলে যত দূর যায় তত দূর পরিমাণে একটা করে গাছ দান করা হবে বলে সুবহানাল্লাহ। যারা জান্নাত পেয়ে যাবে মনে মনে বলবে মাওলা আমার ফল খেতে মন যাচ্ছে, সঙ্গে সঙ্গে তার সামনে চলে আসবে ফল, সে খাবে আপেল, খাবে নাশপাতি, খাবে আঙ্গুর, খাবে বেদানা, খাবে দুনিয়ার ফলের থেকে 70,000 গুণ বেশি স্বাদ আমার আল্লাহ দান করবে, দুনিয়ার থেকে 70,000 গুণ বেশি স্বাদ, বলবে মাবুদ মাওলা একটু কি পানি খাওয়া যাবে না, সঙ্গে সঙ্গে নিয়াত করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন পানির ফোয়ারা জারি করে দেবে, আর বলবে বান্দারা যা রে যা তাড়াতাড়ি করে তুমি পানি পান করে নাও। জান্নাতিরা এরকম করে গুজার করবে, দুনিয়াতে যেমন বন্ধুই বন্ধুই আপোষ হয়, দুনিয়ায় যেমন বন্ধু বান্ধবের মিল হয়, তদ্রূপ ভাবে আমার আব্বা জানেরা ও গো আমার মা খালারা জান্নাতি ব্যক্তিরা জান্নাতিদের সঙ্গে আপোষ করবে বলি আলহামদুলিল্লাহ। জান্নাতিরা জান্নাতের সঙ্গে আপোষ করবে কিভাবে, বলবে দুনিয়াতে একসঙ্গে নামাজ পড়েছি, একসঙ্গে রোজা রেখেছি, আব্দুর রহিম ভাই তার জান্নাতটা কেমন একটু দেখতে চাই, সঙ্গে সঙ্গে আব্দুর রহিমকে হাজির করা হবে, তার জান্নাতের মধ্যে প্রবেশ করে দেওয়া হবে। এক জান্নাতি আর এক জান্নাতি গিয়ে সে মনে করবে আমার থেকে এর জান্নাতটা সুন্দর নয় বলে সুবহানাল্লাহ, সে তাকে বলবে যে তোমার থেকে আমার জান্নাত ভালো, আর বলবে যারা তোমার থেকে আমার জান্নাত ভালো, আব্দুর রহিম চলে যাবে সলিমুদ্দিন জান্নাতের মধ্যে, জান্নাতের মধ্যে দেখবে যে সলিমুদ্দিন জান্নাত আমার থেকে হাজার কোটি গুণে ভালো বলে সুবহানাল্লাহ। আব্দুর রহিম যখন সলিমুদ্দিন গেল, সলিমুদ্দিন আব্দুর রহিমের গেল, বলবে ভাই তোর থেকে আমার আরো ভালো, এইরকম করে তারা মশকরা উক্তি করে জান্নাতের সুন্দর জীবন কানা কাটাবে। বাপজি আমার সোনা মানে কেন শুধু তাই নয়, জান্নাতেরা বলবে মাবুদ মাওলা আর কতদিন চিবিয়ে খাবো, চিবিয়ে খেতে আমার আর ভালো লাগে না, আমার আল্লাহ বলে বান্দা চিন্তা তোমার হবে না, কেন তুমি এত টেনশন করো, কেন তুমি এত চিন্তা করো, খবরদার খবরদার তুমি চিন্তা করবে না, তুমি অনুভব করো জান্নাতের স্বাদ তোমাকে দেওয়া হবে, যখন আর চাবাতে হবে না, সর্বশেষ যে জান্নাতে হবে জাহান্নামের আগুনে পুড়ে 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 খাকসার হয়ে যাবে, খাকসার হয়ে যাওয়ার পরে সর্বশেষ যে জান্নাতে হবে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে মাবুদ মাওলা আমি ওয়াদা করছি তোমার জান্নাত নেব না, জান্নাতটা একবার দেখতে চাই, আল্লাহ তাআলা তার ফরিয়াদকে কবুল করবেন, ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা গো যাও 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 আমার বান্দাকে নিয়ে এসো জান্নাতের মধ্যে, বান্দাকে যখন জান্নাতের মধ্যে নিয়ে আসা হবে বান্দা বলবে মাওলা অনেকদিন পর জান্নাতে এসেছি, জান্নাত একবার ঘুরে কি আমি দেখবো না, সুবহানাল্লাহ বলবেন না, বলছে মেলাদের পর জান্নাতে এসেছি একদম পুরি পুরি খাচ্ছা, জান্নাত একবার ঘুরে দেখবো, আল্লাহ বলছে বান্দা যা তো জান্নাত ঘুরে দেখে নে, জান্নাত যখন ঘুরে ঘুরে দেখা হয়ে যাবে বলবে মাওলা জান্নাতে এসেছি একটা ফল কি আমার নসিবে হবে না,
আল্লাহ বলবে যাও অ্যাকসেপ্ট করা হলো। যখন সে ফল খাবে শেষ পর্যায়ে বলবে আল্লাহ এত সুন্দর জায়গা থেকে আমার আর বের হতে মন চাচ্ছে না, এত সুন্দর জায়গা মাওলা আমার আর বের হতে মন চাচ্ছে না। আল্লাহ তাআলা বলবেন বান্দা ওয়াদান আলাইহি হাক্কান, দুনিয়ার জমিনে আমি ওয়াদা করেছিলাম আর আমার ওয়াদা হলো শ্রেষ্ঠ ওয়াদা, এই ওয়াদার মধ্যে কোনো রকমের ভেজাল নাই, কোনো রকমের ত্রুটি নাই, যাও 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 আমি তোমাকে জান্নাত দান করে দিলাম। এই জান্নাত আমরা নিব তো জোরে বলি ইনশাআল্লাহ, হাত তুলে বলি ইনশাআল্লাহ। কেউ কেউ হাত তুলে নি মানে এরা জান্নাত নিবে না। সোনামারি কে আমার আব্বা জানেরা কিছু চালাক মানুষ এখানে আছে, আছে কি আছে নাই? চালাক মানুষ কিছু আছে, তো তারা এত চালাক, এরা গ্রামের একটা মোড়ল প্রচুর চালাক, বুঝতে পারলেন? চালাকের শেষ নাই, তো কি করবে বদনাটা হাতে করে মাঠে গেছে কি করতে, পায়খানা করতে গেছে। বাবজি ঠিক বলেছে, বদনা হাতে করে চালাক বাবু পায়খানা করতে গেছে, ওকে কেউ ঠকাতে পারে না। কিন্তু বাবজি এ বদনার তল কিন্তু ফুটো, পানি থাকবে, পায়খানা করা শেষে দেখছে যা বিপদ হয়ে গেছে, পানি কিন্তু ফুরে গেছে, পানি নাই। বলবে বদনা তুই আমাকে ঠকিয়ে দিলি, দাঁড়া এ বদনা যে কি করে আমাকে ঠকায় তাও দেখছি। পরের দিন লালবাগের বাজার থেকে 10 টাকা দিয়ে একটা বদনা কিনে নিয়েছে, ফুটো না ভালো বদনা, লোড করে পানি ভরেছে, পানি ভরে যাওয়ার পরে আবার মাঠে চলে যেয়ে বলছে যে কালকে আমাকে বদনা চরম ঠকা ঠকিয়েছে, শেষ বেলায় পানি পাইনি, আজকে আগে পানি খরচ করব তারপর পায়খানা করব, হবে এটা তাহলে হবে? তো সোনা মালিকের আমার আব্বা জানেরা, আমরা মনে মনে হয়তো নিয়াত করছি মূল বিষয়ে যখন জালসা শুরু করবে তখন আসবো। জালসা শুরু আপনাদেরকে কি করবো শুনে নেন, জান্নাত জাহান্নাম দুনিয়া আখেরাত সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহ, আর এই আল্লাহ তাআলার অবনীত গ্রন্থ হলো আল কোরআন। এই কোরআন নিয়ে শুধু মুসলমান নয়, ইহুদি খ্রিস্টান জৈন বৌদ্ধ নাসারা যত রকমের জাতি রয়েছে সমস্ত জাতির কনফারেন্স করা হলো। সমস্ত জাতির কনফারেন্স করার পরে জিন্দা অবস্থা পড়া হলো, রামায়ণ পড়া হলো, মহাভারত পড়া হলো, গীতা পড়া হলো, সমস্ত গ্রন্থকে পড়া হলো। সমস্ত গ্রন্থ পড়ার পরে আল্লাহর কোরআনকে শেষ পর্যায়ে পড়া হলো। কম্পিটিশনের যুগে টাইম হলো 5 মিনিট, 5 মিনিটের বেশি কিন্তু পড়া যাবে না। সমস্ত গ্রন্থকাররা তিনাদের গবেষণামূলক, তিনাদের ধর্মের জাজাররা, ধর্মের গুরুরা, ধর্মের আলেমরা একে 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 বক্তব্য শুরু করে, বক্তব্য শুরু করে টাইম ওভার হয়ে যায়, স্পিকার সাহেব সিগন্যাল দিয়ে দেয়, কিন্তু আল্লাহর কোরআন যখন শুরু করা হলো সেই সময়ের শ্রেষ্ঠকারী শ্রেষ্ঠকারী হযরতে আবুল বাসিত রহমতুল্লাহ আলাইহি রহমা তিনি আল্লাহর কোরআন পড়তে শুরু করলেন, আর আল্লাহর কোরআনের এত সুন্দর সুর আল্লাহ তাআলাকে দান করেছিলেন, এত সুন্দর কণ্ঠ আল্লাহ তাআলা তাআলাকে দান করেছিলেন। কোরআন পড়তে 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 সূরাতুর রহমান যখন পাঠ করেন পড়তে পড়তে 10-15-20 মিনিট হয়ে যায়, স্পিকার সাহেবকে নাড়া দিয়ে বলে সিগন্যাল দাও, স্পিকার সাহেব সঙ্গে সঙ্গে বলে এত সুন্দর কথা আমি বুঝতে পারছি না, কিন্তু তারপরেও আমার অন্তর খারাপ যেন বলছে আর একটু পড়া হোক, আর একটু পড়া হোক, আমি আর এই জাজমেন্টের বিচারপতি করব না, আমি ওই ধর্মে ধর্মান্তরিত হয়ে আমি মুসলমান হয়ে যাব বলি সুবহানাল্লাহ। আজকে মুসলমানরা কোরআন পড়া জানে না, আজকে কোরআনকে ব্যান্ডিং করে রেখে দেয়, কোরআনকে ঘরের মধ্যে রাখে। সোনামানিকের আমার আব্বা জানেরা আপনাদেরকে বলি খুব মন দিয়ে কথা শুনবেন, আল্লাহ পাকের কোরআনের মধ্যে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে এই কোরআন সারা পৃথিবীর মানুষের জন্য হেদায়াত, সারা পৃথিবীর মানুষের জন্য হেদায়াত, শুধু মুসলমানের জন্য হেদায়াত নয়, আল্লাহর কোরআন সারা পৃথিবীর মানুষের জন্য হেদায়াত। যে কোরআনকে পড়বে, যে কোরআনকে বুঝবে, আল্লাহ তাআলা তার জন্য হেদায়েত ওয়াজিব করে দেবে। যে কোরআনকে বুঝবে, পড়বে, আমল করবে, আল্লাহ তাআলা তার জন্য দুনিয়ায় চলা বড় আসান করে দেবে। আর যে কোরআনের আইন দুনিয়ায় প্রতিষ্ঠিত করবে না, নিজের মন মন আইন তৈরি করবে, যারা নিজেদের মতন করে চালানোর চেষ্টা করবে তারা কখনোই সফল কাম হতে পারবে না, তাদের ব্যর্থতা অবশ্যই চলে আসবে। এই জন্য বলে ভাই আজকে দুনিয়ার জমিনে এই কোরআনকে যদি মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছিল ইংরেজ বাহিনী, আপনাদেরকে বলতে চাই মন খুলে শুনে নেবেন, আজকে মুসলমানের ভারতবর্ষের জমিনে এই ভারতের জমির একদিন নয় দুই দিন নয় এক বছর নয় দুই বছর নয় একদিন নয় দুই দিন নয় এক বছর নয় দুই বছর নয় 7
500 বছর ধরে এই ভারতের জমিনকে আমরা লালিত পালিত করেছি। ভারতের জমিন সুখে দেখলে মুসলমানের তাজা রক্ত পাওয়া যায়, ভারতের জমিনকে সুখে দেখলে মুসলমানের রক্তের গন্ধ পাওয়া যায়, ভারতের জমিনকে সুখে দেখলে আসফাউল্লাহ রশিদ আহমদ গাঙ্গুই দেহলবি এই রকম প্রবীণ প্রবীণ যোগ্যপূর্ণ আলমের তাদের হৃদয়ের কথা শোনা যায়। আর আজকে বলা হচ্ছে ভারতের জমিন থেকে কোরআনকে মুছে দেওয়া হবে। তাদেরকে বলে দিতে চাই, সারা জীবন যদি চেষ্টা করে তারপরেও আল্লাহর কোরআনকে মিটে দিতে পারবে না। নারায় থাকবে সোনামানিকের আমার আব্বা জানেরা, আপনাদেরকে আর একটা কথা বলি শুনেন, শুধু আজকে নয় এই কোরআনকে মিটানোর জন্য যুগ যুগ ধরে চেষ্টা করেছে। সেই যুগে নবীর যুগে নবীর যুগেও কোরআনকে মেটানোর চেষ্টা করেছিল। বলে আব্দুল্লাহ বেটা মোহাম্মদ মূর্খ মানুষ, আব্দুল্লাহ বেটা মোহাম্মদ মূর্খ মানুষ, নতুন নতুন কথা বলে, এ কথা পায় কোথায়? আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেন পৃথিবীর মানুষ, পৃথিবীর ডাক্তার, পৃথিবীর বিজ্ঞান চ্যালেঞ্জ করে আমি আল্লাহর কোরআন বলিয়ে দিলাম, যদি তোমরা কোরআনের মতন একটা আয়াতকে তৈরি করে দেখাতে পারবো তাহলে জানবো তোমরা বাপের বেটা, একটা আয়াতে কারিম কোরআনের মতন তোমরা তৈরি করে দেখাও। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছে সূরাতে মিমিসলি, একটা আয়াত কোরআনের মতন তৈরি করে দেখাও। সেই যুগেও কোরআনকে মেটানোর চেষ্টা করেছিল। আবু জাহেল বলে যে মোহাম্মদ নতুন নতুন কথা বলে, এর কথা পাই কোথায় থেকে? উদ্ভব বলে নতুন নতুন কথা, এ কথা পাই কোথায় থেকে? আল্লাহর নবী বললেন, ওগো আবু জেহেল, ওগো উদ্ভব, ওগো সাহেবা, মক্কাবাসীরা শুনে নাও, আল্লাহর কোরআনের মতন একখানা কোরআনে কারিমের আয়াত তোমরা তৈরি করে দেখাও। তখন তারা অ্যাকসেপ্ট করলেন, গ্রহণ করলেন এবং বললেন যে ঠিক আছে আমরা একটা আয়াত তৈরি করে তোমাকে দেখে দেব। সোনামানি কেরাম আর আব্বা জানেরা, আল্লাহর কোরআন এত সুন্দর কিতাব, যে কিতাবের মধ্যে কোন রকমের ভুল নাই, যে কিতাবের আদর্শ আদর্শিত হলে মানুষরা হেফাজত হয়ে যাবে, মানুষরা আমানত হয়ে যাবে, মানুষের মধ্যে কখনোই দ্বন্দ্ব থাকবে না। আবু জেহেল বলল, মোহাম্মদের ধর্ম ভালো না? ওগো মোহাম্মদ নতুন নতুন কথা বলো, তুমি তো মূর্খ মানুষ, নতুন কথা কোথায় পাও? আল্লাহর নবী বললেন, ওগো চাচা শুনে নাও, শুনে নাও, আমি মোহাম্মদ জানিয়ে দিলাম, যদি তোমার সাহস থাকে গো তাহলে একটা আয়াতে কারিমা তৈরি করে দেখিয়ে দাও। আবু জাহেল বলল ঠিক আছে। সেই সময় বাবা একদম মূর্খ মানুষ ছিল না, জ্ঞানী মানুষ ছিল, বড় বড় কবি ছিল, বড় বড় শায়ের ছিল, বড় বড় ভাষাবিদ মানুষ সেই সময় জীবিত ছিল। তারা বলল ঠিক আছে, মোহাম্মদের চ্যালেঞ্জ কানাকে গ্রহণ করা হলো। তারা রাত দিন কোরআন নিয়ে গবেষণা করলো, তাদের ধর্মগ্রন্থগুলো নিয়ে গবেষণা করলো। আল্লাহ তাআলার কোরআন আবার নবী হাদিয়া করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি আল্লাহ তাআলা তোমাকে দান করেছি হাউজে কাউসার। আমার আব্বা জানেরা, আমার সোনা চাঁদ মায়েরা, এরা যখন গবেষণা করার পরে একটা জায়গায় একটা স্টেপে আসলো, আল্লাহর কোরআন এত সুন্দর, আল্লাহর কোরআন এত সুন্দর, তারা বলল, সমস্ত পাদ্রীরা একত্রিত হয়ে বলল, এই কোরআনের বিকল্প কোন কথা আমরা খুঁজে পাই না, এই কোরআনের বিকল্প ভাষা আমরা খুঁজে পাই না, এর পরবর্তী আয়াতটা কি হবে আমরা বলতে পারবো না। তারা কাবা শরীফের উপর একটা আয়াত লিখে দিল, ওই আয়াতটা হলো লাইসা হাযা কালামি বাশার, এটা কোনো মানুষের রচিত কিতাব নয়, এটা হলো মহান আল্লাহ তাআলার রচিত কিতাব বলে সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন পড়ে এত সুন্দর কণ্ঠ আল্লাহ তাআলা তিনাকে দান করেছিলেন। আয়েশাতুল হুমাইরা বলে, ওগো রাসূলুল্লাহ, আমার আল্লাহ তাআলা এত সুন্দর কণ্ঠ আপনাকে দান করেছেন, দাউদ নবী পয়গম্বরের পড়া শুনে সমুদ্রের মাছ চলে আসত, পাখিরা বসে যেত, পড়া হয়ে গেলে আবার শেষ হয়ে যেত, ওগো আল্লাহর নবী শুনে নেন, তারা যদি আপনার কোরআনে কারিমের তেলাওয়াত শুনতো গো কখনোই কখনোই তারা ফিরে যেত না। নবীজি আমার কোরআনে কারিমের তেলাওয়াত করেন, মক্কার বড় বড় বেঈমান বড় বড় কাফেররা কোরআন শুনতে চলে এসেছে, কখনো আবু জাহেল, কখনো উতবা, কখনো সাহেবা,
নবীজির ঘরের চার কোনায় দাঁড়িয়ে নবীর কোরআনে কারিমের তেলাওয়াত শুনে প্রথম পারা দ্বিতীয় পারা তৃতীয় পারা আবার নবী মনজিল মনজিল করে কোরআন পড়তেন নবীজি আবার স্টেপ বাই কোরআন পড়তেন যখন সন্ধ্যাবেলা থেকে আপনার ফজর পর্যন্ত মোরগগুলো যখন বক 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 করে ডাক মারতো তখন তারা আবার পুনরায় বাড়ির মধ্যে চলে যেত একদিন দুই দিন তিন দিন চার দিন হঠাৎ একে অপরের মধ্যে দেখা হয়ে গেল বলে আবু জেহেল মোহাম্মদকে মারার চক্রান্ত করো বলো মোহাম্মদের ধর্ম ভালো না তাহলে কেন তুমি মোহাম্মদের কোরআন পড়তে শুনতে আসো উতবা বলে তুমি কেন আসো সাহেবা বলে তুমি কেন আসো আবুল আহাব বলে তুমি কেন আসো তাড়াতাড়ি করে বলে দাও এরা বললো যে না আমরা নেতারা যদি অন্যায় কাজ করি জনগণ আমাদেরকে নেতা বলে মানবে না আমরা নেতারা যদি মোহাম্মদের কোরআন শুনতে আসি তো জনগণ তো এমনি এমনি শুনতে আসবে কাজেই কোরআন শোনা যাবে না আসো আমরা ওয়াদাবদ্ধ হয় তারা হাতে হাত মিলিয়ে ওয়াদাবদ্ধ হয়ে গেল এবং বললেন যে আমরা মোহাম্মদের কোরআন আর শুনতে আসবো না সোনা মানিকের আমার আব্বা জানেরা আল্লাহর কোরআন এত সুন্দর আমার নবী যখন পুনরায় কোরআনে কারিমের তেলাওয়াত করতে শুরু করলেন কোরআনে কারিমের তেলাওয়াত করতে শুরু করার সাথে সাথে আমার আব্বা জানেরা আমার মা খালারা পরের দিন আবু জেহেল চলে আসে উতবা চলে আসে সাহেবা চলে আসে নবীর কোরআন শোনার জন্য বলে সুবহানাল্লাহ পরের দিন আবার সেই আপনার চার কোনায় চারজন দাঁড়িয়ে গেছে আবার সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত মুরুব আওয়াজ করে তখন বেরিয়ে চলে যায় যখন বেরিয়ে চলে যায় একে অপরের মধ্যে দেখা হয়ে যায় আবু জেহেল বলে হতে পারে আমি নেতা আমার হাতে হাত দিয়ে ওয়াদা করেছিলে সাইবা আমায় নেতা আমার হাতে হাত দিয়ে তুমি ওয়াদা করেছিলে আবুল আহাব তুমি ওয়াদা করেছিলে তাড়াতাড়ি বলে দাও কেন 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 তুমি আল্লাহর নবীর কোরআন শুনতে এসেছো আবু জেহেল বলে তুমি যার জন্য এসেছো আমি সাইবা আমিও তার জন্য এসেছি বলে সুবহানাল্লাহ আজকে মুসলমান আমরা কোরআন পড়া জানি না আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন যদি কোনো মানুষ একটা কোরআনের আয়াতকে পড়ে একটা হরফকে যদি পড়ে একটা নয় দুইটা নয় দশটা করে নেকি দান করা হয় এই আল্লাহর কোরআনের মধ্যে বলে দিয়েছেন ও গো দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও তোমরা জেনে নাও শুধু নামাজ পড়তে হবে শুধু রোজা রাখতে হবে শুধু হজ করতে হবে এটা নয় এটা নয় তোমার নামাজ যখন নামাজ হয়ে যাবে বান্দা হজ যখন তুমি হজ করে ফেলবে ওরে আমার বান্দা তোমরা শুনে নাও ফাইদা কুজিয়াতি সালাতু ফাতাশরু ফিল আরজ আবতাগু মিন ফাদলিল্লাহ শুধু মসজিদে ইমাম সাহেব হয়ে মসজিদের মধ্যে থাকলে হবে না মুয়াজ্জিন শুধু আজান দিয়ে দিন কাটালে হবে না নামাজি তাহাজ্জুদ পড়ো সব করো বাড়ির খোঁজ নাও না তোমার তাহাজ্জুদ কাজে লাগবে না জামাতে তাবলিগি মানুষ তোমার বাড়িতে খোঁজ নাই খবর নাই তুমি তাবলিগের চিল্লা মারো তোমার চিল্লা আল্লাহর কাছে যাবে না শুনে নাও ইবাদত করো ফান্তে শুরু ফিরাস জমিনে তুমি সায়ের করো ভ্রমণ করো তুমি আল্লাহর দেওয়া রুজি জমিনে তল্লাশ করো খুঁজতে লাগো নামাজের টাইমে তুমি নামাজ আদায় করো এ মুমিন যারা হবে এদের হাসি কান্না খাওয়া দাওয়া দুঃখ কষ্ট সমস্ত কিছু ইবাদতে গণ্য হয়ে যাবে বলে সুবহানাল্লাহ সবকিছু ইবাদত হবে এদের আর যদি নবীর সুন্নত না থাকে আমলের মধ্যে সব বরবাদ হয়ে যাবে উদ্দেশ্য একটা একটা হলো সুন্নতি আমল এই আমল যদি জিন্দা হয় তাহলে আমি জিন্দা আর এই আমল যদি জিন্দা না হয় তাহলে আমি মুর্দা হয়ে যাব সোনা মানিকের আমার আব্বা জানেরা একটা আয়াতে কারিমার রেফারেন্স আপনাদেরকে দিই কোরআনের একটা আয়াত এর ম্যাক্সিমাম মুফাসসির তাফসীর করে যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ম্যাক্সিমাম মুফাসসির এর আয়াতের তাফসীর করে দুনিয়ার মানুষেরা তোমরা শুনো যদি আল্লাহকে পেতে চাও নবীকে ভালোবাসো কিন্তু এই আয়াতের তাফসীর বিশিষ্ট মুফাসসির রাইসুল মুফাসসির ফখরুল আমাসির আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আল্লামা মোল্লা আলী কারী তিনার গ্রন্থে তিনি বলেন শুধু তাই নয় তাফসীরে বারী তাফসীরে কুরতাবি তাফসীরে বাইজাবি সমস্ত তাফসীরের মধ্যে পাওয়া যায় ফাত্তাবি উনি নবীর ইত্তেবা করার কথা বলা হয়েছে নবীর ইত্তেবা করতে হবে ভালোবাসতে হবে না
কিছু কিছু মানুষ বলে যে নবীর ভালোবাসা থাকলে সবকিছু পাওয়া যাবে, আর নবীর ভালোবাসা না থাকলে কিছুই পাওয়া যাবে না। ইত্তেবা করতে হবে, ভালোবাসে এলে ইত্তেবা হবে না, ইত্তেবা করলে ভালোবাসা হবে। জোরে বলেন কথা, ঠিক কিনা? ইত্তেবা যদি আপনি করেন ভালোবাসা অটোমেটিক হয়ে যাবে। আমি নবীকে ভালোবাসি, আমার নামাজ দেয়, আমরা নবীর দেওয়ানা, নামাজ আমরা পড়বো না, তাই কি? আমরা নবীর দেওয়ানা, রোজা আমরা রাখবো না, আমরা নবীর দেওয়ানা, সাদকা আমরা দেবো না, আমরা নবীর দেওয়ানা, রমজান মাসে সুখী আমরা থাকবো না। আল্লাহ বলছে, বান্দা তোর একটা ইবাদত আমি কবুল করবো না। একজন ইহুদি মানুষ মিস্টার কেসেস ক্লে আমার নবীর ইত্তেবা কেমন করে করেছেন? আমেরিকার মুষ্টিযোদ্ধা মিস্টার কেসেস ক্লে কালো রঙের মানুষ, নবীর আদর্শ কেন তিনি পেয়ে গেলেন? মহানবীর আদর্শ এত সুন্দর, তাহলে ও জামদানি কালো, গলায় সোনার স্বর্ণ মেডেল। মানুষেরা স্টারকে দেখার জন্য লাইন লেগেছে, আর কেসেস ক্লে প্রবেশ করবে আমেরিকার 6-7 স্টার হোটেলে, 5 স্টার হোটেলে, আর হোটেলের দরজায় লেখা আছে নো এন্ট্রি ফর ব্ল্যাক ম্যান, এখানে কোনো কালো মানুষ আসতে পারবে না। কেসেস ক্লে হোটেলের মধ্যে প্রবেশ করবেন, এমন তো অবস্থায় দরোয়ান বলে স্টপ, দাঁড়িয়ে যাও, তোমার স্পট দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, কেন তুমি এখানে আসছো? তোমাকে তো ভালোভাবে দিনেই দেখা যায় না, এখানে বোর্ড সাইনবোর্ড দেখো নি, ফলো মি, ফলো করো, দ্যাট নাও নো এন্ট্রি ফর ব্ল্যাক ম্যান, এখানে কালো মানুষ আসতে পারবে না। মিস্টার কেসেস ক্লে রাগ হয়ে গেল, প্রচুর রাগ, দারোয়ানের গলায় হাত দিয়ে কেসেস ক্লে সরলিত কণ্ঠে আওয়াজকে উঁচু করে একটা ঘুষি মেরেছিল। সমীক্ষকরা সমীক্ষা করে বলছে ওই ঘুষির ওজন ছিল 1 কুইন্টাল 94 কিলো। কত তাড়াতাড়ি বলে, 1 কুইন্টাল 94 কিলো ওর ওজন। সমীক্ষা করে বলছে কেসেস ক্লে ঘুষি মেরেছে, একে আপনার ভরে দেওয়া হলো জেলের মধ্যে। ভাবছি হাসির খোরাক মনে করবেন না, শোনেন, এত বড় একজন মুষ্টিযোদ্ধাকে জেলে ভরে দেওয়া হলো, দেখছে কিছু মানুষ উস্কো খুস্কো চুল, বড় বড় দাড়ি একটা জায়গায় বসে রয়েছে, আর একটা কিতাব তারা পড়ছে, ইংরেজিতে ট্রান্সলেশন করা একটা কিতাব, দা মেসেঞ্জার অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বইটির নাম হলো শেষ বার্তাবাহক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলি সুবহানাল্লাহ, কেসেস ক্লে তিনি ভাবছেন যে আমাকে দেখার জন্য সবাই লাইন দেয়, মারামারি করে দেখার জন্য, আর এরা কি ধরনের মানুষ যে আমি আমেরিকার মুষ্টিযোদ্ধা, গলার মেডেল আমার গলাতে স্বর্ণের মেডেল, আর এরা ওই বইটাই পড়ে আমার কাছে কেন আসে না? উনি চিন্তা করলেন, খুব ভাবতে লাগলেন, ভাবতে 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 আস্তে 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 তাদের কাছে চলে গেলেন। চলে যাওয়ার পরে বলছে, ভাই এমন কি কিতাব তুমি পড়ো যেই কিতাবের সঙ্গে তুমি লেগে রয়েছো? তুমি কি জানো আমি কে? হু আর ইউ? আমি কে তুমি জানো? তো বললেন যে তোমাকে জানার আমার দরকার নাই, কে তুমি বলে? আই এম দা কেসেস ক্লে, আমি হলাম কেসেস ক্লে। বলছে তোমাকে জানার আমার দরকার নাই। কেসেস ক্লে তখন আরো অবাক হলেন, এবার কেমন মানুষ রে, এখানে যদি আপনার ধরে নেন বর্তমান টপ র্যাঙ্কের মডেলিং একটা নায়িকা যদি চলে এসে, কোনো বাপ যে ধরেন তার বয়স 99 বছর, তার গায়ে যদি হাত দেয়, ও 16 বছরের যুবক হবে কি হবে না? তাড়াতাড়ি বলেন, মাল তাজা হয়ে যাবে। তখন ফোন, বিশাল ফোন, দেখছি আমার নানা, দেখছি মাঝে মাঝে নানির সাথে কথা বলে আর মিচকি মিচকি হাসে, সবার নানা এরকম করে, তো তার মধ্যে জোশ চলে আসবে। কেসেস ক্লে বললেন, আমি মুষ্টিযোদ্ধা, আমার জন্য সারা জগৎ পাগল, আমেরিকা পাগল, কারণ বশত আমি কিছু কোন টাইমের মতো এখানে এসেছি, আবার আমি ছাড়া পেয়ে যাব, আমার দিকে তোমরা কেন নজর করছো না, কেন তাকাচ্ছ না? তেনারা বললেন যে আমরা মুহাম্মদের পাগল বলে সুবহানাল্লাহ। মুহাম্মদ, হোয়াট ইজ দা মুহাম্মদ, মুহাম্মদ কে? মুহাম্মদের জন্য তোমরা পাগল, মুহাম্মদ কে?
তিনি বললেন মাহমুজা হলেন দা মেসেঞ্জার অফ প্রফেট, তিনি হলেন বার্তাবাহক একজন নবী, বার্তাবাহক একজন দূত, বার্তাবাহক একজন প্রতিনিধি। বলে তাই নাকি? তো হ্যাঁ, মেলাজুনার নাম শুনেছি, তো মোহাম্মদের নাম তো আমি শুনিনি। শোনা মানে কেরা, আমার আব্বা জানে না। বললেন আমাকে কি বইটা একটু দেওয়া যাবে? বইটা পড়েছেন আর কি বাপজি আমার সোনার চাঁদ ভাইয়েরা, এমন জায়গায় বইটা খুলেছে হযরত বেলালের জীবনী। বলি সুবহানাল্লাহ, বেলাল আপনার একটু ফর্সা ছিল না কালো ছিল? তাড়াতাড়ি বলেন। এত কালো ছিল বেলাল সীমানার বাইরে, আর ঠোঁটটা ছিল মোটা মোটা হাবশি দেশের গোলাম। প্রথমে দেখেন হাবশি একটি গোলাম, ইংরেজিতে লেখা হাবশি একটি গোলাম, নাম তার বেলাল। নবীর কাছে ইমাম এনে হলেন মসজিদের মুয়াজ্জিন। নবীর জীবনী পড়লেন, বেলালের জীবনী পড়লেন, তিনি অবাক হয়ে গেলেন। বলি সুবহানাল্লাহ। সোনা মানে কে আমার আব্বা জানে না। মিস্টার কেসেস ক্লে আমেরিকার মুষ্টিযোদ্ধ কতই না বড় মানুষ ছিল বাবা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনখানা যখন তিনি পড়লেন, এ বেলাল এত কালো মানুষ, তারপরেও কেন আমার নবী পয়গম্বর বেলালকে এত ভালোবাসলেন? ও রে মানুষ, ও দুনিয়ার মুসলমান, একটু মন খুলে কথাটা শুনবেন, এ বেলাল কালো তারপরেও কেন এত ভালো? তাই তো কবি বলে কালো বলে তাই বলে কি আদর নাই কবর, লোকে আমায় ঘৃণা করে বন্ধ করে দূর। কাক কালো, কোকিল কালো, কালো মাথার চুল, চোখের মণি তাও কালো, কালো রঙের ফুল, সব কিছু কালো, তবে আমি কেসেস করে কেন আমাকে ভালোবাসলো না? আল্লাহ নবীর প্রিয়তম সাহাবা, নাম তার হযরতে বেলাল, নবীকে এত ভালোবাসেছেন, নবীর এত ইত্তেবা করেছেন, হাবশি গোলাম হওয়ার পরেও বেলাল কখনোই নবীর নাম খারাপ ভুলে নাই। বলি সুবহানাল্লাহ। কেসেস করে দেখলেন এই কয়েদকৃত গোলামটা একজনের নাম বলেন, তার নাম হলো মুহাম্মদ। তার অত্যাচারের জীবনী গেলা যখন তিনি পড়লেন, দেখতে পেলেন ওমাইয়া কখনো আবুলা, কখনো আবু সাইবা, কখনো উতবা হযরতে বেলালকে পরাক্রমে যখন মারতে শুরু করলো, মারতে 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 গো হযরত বেলালের পিঠ দিয়ে যেন আপনার রক্ত বের হতে লাগলেন, কখনো বা মক্কার রাজ দরবার দিয়ে বেলালের পায়ের সঙ্গে পা খানাকে বেঁধে দিলেন, বেলালের পায়ের সঙ্গে পায়া বেঁধে দিয়ে বেলালকে মারতে লাগলেন। তারপরে বেলাল বলে আইনা মুহাম্মাদ হিব্বুহু, আমি আল্লাহর নবীকে ভালোবেসে ফেলেছি, আমি আল্লাহর নবীকে ইত্তেবা করেছি, উনি দুনিয়ার মানুষেরা শোনে নাও শোনে নাও, আমি আল্লাহর নবীকে ভালোবেসেছি, পৃথিবীর মানুষ মারতে মারতে যদি আমাকে শেষ করে দেয় আমি বেলাল নবীকে ভুলব না। বলে সুবহানাল্লাহ। এই কেসে স্কেলে ভাবলো বেলালি এত যাকে ভালোবাসে সেই মানুষটা কত সুন্দর, আমার আব্বা জানে না, আমার মা খালারা। দেখা গেল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে 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 তারা উটের ভুঁড়ে নাড়ি ভুঁড়ে গোলা চাপিয়ে দেয়। আপনার পাথর গুলি যখন চাপিয়ে দেয়, আমার নবী মক্কা থেকে আওয়াজ করে, এ আমার সাহাবারা, আমার নবী, আমার নবী পয়গম্বর বলেন, ওগো আমার সাহাবা শুনে নাও, আমার একজন প্রিয় মানুষ, নামটি তার বেলাল, আমার জন্য অনেক অত্যাচার সহ্য করেছে, তার অত্যাচারের জন্য আমার আর সহ্য হয় না, ওগো আমার সাহাবা, যাও 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 বেলালকে আজাদ করে নিয়ে এসো, আমার নবী পয়গম্বর কখনো দুঃখিত হয় নাই। এই কথা শোনার পরে সাহাবারা তল্লাশ করতে লাগলেন, খুঁজতে 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 বেলালের নিশানে পেয়ে গেলেন। পাওয়ার পরে হযরত আবু বকর বলে, ওগো মক্কার বেঈমান, তোমরা শোনো, আমি আবু বকর এসেছি মুহাম্মদের কাছ থেকে, এই বেলালকে কিনতে চাই, কত টাকার বিনিময়ে? তাড়াতাড়ি বলো। মক্কার দুশমন বেঈমানেরা বলল, ওয়াক্কার সমস্ত কিছু দেওয়ার বিনিময়ে বেলালকে আজাদ আমরা করব না, আমাদের টাকা পয়সা লাগবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এ মক্কার কাফের,
আমি আবু বকর বলছি যদি জানটা নিয়ে নাও সারা জীবন যদি গোলামতে কাটতে হয় তাও কাটবো ঠিক আছে কোনো সমস্যা নাই কিন্তু আমার নবীর চোখের পানি মোছাতে হবে বলে এত টাকা দেবো বেলালকে দেবে কিনা ডবল দাম ডবল দাম ডবল দাম মক্কার কাফেররা মনে মনে ভাবলো এই গোলামকে বিক্রি করে ডবল গোলাম দাম যদি পাওয়া যায় বেলালকে ছেড়ে দে দ্বিতীয় বেলাল তৈরি হয়ে যাবে হযরতে বেলালের উস্কো খুস্কো চেহারা দেখে আবু বকরের নয়নের পানি যেন ঝরঝর ঝরঝর করে পড়ে যায় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পয়গম্বরের কাছে বেলালকে নিয়ে গেলেন হযরতে বেলালকে নিয়ে যাওয়ার পরে বাবা আল্লাহর নবীকে বললেন আইনা মুহাম্মাদান হিব্বুহু ওগো আল্লাহর নবী আমি আপনাকে ভালোবেসে ফেলেছি আমি আপনাকে মোহাম্মদ আমি আপনাকে মেনে নিয়েছি আমি মনে মনে কলেমা খানা পড়ে নিয়েছি এই কালো মানুষটাকে যেই মানুষটি মাফ করে দিলেন তারপরে বললেন ওগো বেলাল শুনে নাও তুমি জেনে নাও আজ থেকে তুমি আমার মসজিদের মুয়াজ্জিন হয়ে গেলে বলে আলহামদুলিল্লাহ এই মিস্টার কেসেস করে ভাবলেন এত সুন্দর আদর্শবান মানুষ এত সুন্দর চরিত্রবান মানুষ যে কালো মানুষ তারপরেও একে মুয়াজ্জিন তৈরি করে দিলেন আমি কেসেস করে আমার ভুল ভেঙে গেছে আল্লাহর কাছে কারো ধরনের কোন রকমের ফারাক নাই যার ঈমান ভালো সে সব থেকে ভালো বলে সুবহানাল্লাহ এই কেসেস করে বললেন তাদেরকে গিয়ে বললেন ওগো ভাইরা তাড়াতাড়ি করে বলো কেমন করে মুসলমান হওয়া যায় কেমন করে ঈমান আনা যায় কেমন করে বিশ্বাস করলে পারে আমার আল্লাহকে পাওয়া যাই ওই মানুষেরা কেসেস ক্লেকে বললো ওগো কেসেস ক্লে তুমি শুনে নাও অন্তর দিয়ে ঈমান আনতে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের শ্রেষ্ঠ রাসূল শ্রেষ্ঠ নবী এর প্রতি ঈমান আনতে হবে আর আল্লাহর বিধিবিধান দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করতে হবে সঙ্গে সঙ্গে মুষ্টি যোদ্ধা ওই কয়েদখানায় বসে ইসলাম ধর্ম গ্রহণ করলেন বাপজি আমার ব্যক্তিগত কথা নয় দ্য হান্ড্রেড ম্যান একশো মানুষের জীবনই খারাপ করবে কেসেস ক্লের জীবনেও সেখানে পাবে সারা পৃথিবীর মানুষ নবীর আদর্শ দেখে মুসলমান হলেন নবীজির আদর্শ দেখে ঈমান আনলেন আর আজকে আমরা নবীর উম্মত আমাদের মর্যাদা কত বেশি আমাদের সম্মান কত বেশি আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছে শেষ জামানার উম্মত যারা হবে যারা নবীর উম্মত হবে এদের হাশর নবীদের সাথে করা হবে বলে সুবহানাল্লাহ জোরে বলি সুবহানাল্লাহ যারা শেষ জামানার উম্মত হবে এদের হাশর নবীদের সঙ্গে করা হবে শুধু তাই নয় আমার আব্বা জানে না আল্লাহর নবীর সাহাবারা আল্লাহর নবীকে বললেন ওগো নবী আল্লাহ তাড়াতাড়ি বলে দেন নূহ নবী পয়গম্বর একদিন নয় দুই দিন নয় সাড়ে নয় শত বছর ধরে বেঁচেছিলেন সাড়ে নয় শত বছর ধরে দিনের কাজ করেছেন ওগো নবী আল্লাহ সুলাইমান নবী পয়গম্বর অনেক বছর বেঁচেছে অনেক অনেক বছর ধরে তিনারা বেঁচেছিলেন কিন্তু আমরা আপনার উম্মত আমরা কতদিন দুনিয়ার জমিনে বাঁচবো তারা তো আমাদের থেকে নিকিতে অনেক বেশি হয়ে যাবে আমার আল্লাহর নবী বললেন ওগো আমার সাহাবারা শুনে নাও যারা আমার উম্মত হবে যারা আমার প্রতি ঈমান আনবে এদের জন্য আমি একটা সুন্দর রাত্রি রেখেছি বাপজি কোরআনকে করেন কোরআন বলে দেয় পবিত্র কোরআন ৩০ নম্বর পারার মধ্যে আমার আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় 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 আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন একটি রাত্রি দান করেছি এমন একটি রাত্রি দান করেছি যেই রাত্রির ইবাদত করলে পারে এক হাজার মাসের থেকেও সওয়াব পাওয়া যায় বলে সুবহানাল্লাহ এক হাজার মাস ইবাদত করার থেকেও ওই রাত্রি ইবাদত করলে তার মর্যাদা বেশি হয়ে যায় সেই রাত্রিটি হলো লাইলাতুল কদরের রাত্রি সেই রাত্রিটি হলো আল্লাহ তাআলার ইবাদতের শ্রেষ্ঠ রাত্রি আজকে মুসলমান আমাদের খোঁজই নাই কোথায় পঞ্চরসের গান হয় লাইন দিয়ে সেখানে চলে যায় কিন্তু লাইলাতুল কদর রাত্রিতে ইবাদত করব এই মানসিকতা আমার আপনার মধ্যে নাই শুনেন আমার আব্বা আমার বাপজিরা পৃথিবীর মানুষকে বলে দিতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মানুষের জন্য
জন্য পাঠিয়েছে হিদায়াত। আর আমরা এই কোরআনকে মানছি না, কোরআনের আইন ফলো করছি না, সামনের দিনগুলি আমাদের জন্য বড় ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। আপনাদেরকে বলে দিতে চাই, বুঝলেন, বর্তমান সময় ভারতবর্ষের পরিস্থিতি খুব খারাপ। এই পরিস্থিতির মধ্যে দিয়ে কিছু কথা বললেও নয়, গত রাত্রিতে নদিয়া ছিলাম, কারাগার রাত্রিতে দিনাজপুর ছিলাম। আমি সত্য বলতে পছন্দ করি, আমি কাউকে ভয় করি না, সত্য কথা বলে দুনিয়ার জমিন থেকে চলে যেতে চাই। আপনাদেরকে বলে দিচ্ছি, আজকে পৃথিবীর জমিনে আমাদের কাছ থেকে আমাদের ইবাদতকৃত স্থানকে কেড়ে নেওয়া হলো, আমাদের ইবাদতের জায়গা বাবরি মসজিদকে আজকে আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হলো, আর আজকে আমরা তারপরেও ঘুমন্ত জাতি হয়ে রয়ে গেলাম। আমরা বলে দিতে চাই, শুনেন জানালেন, এই মুসলমানের ইউনিটি পাওয়ার হলো কোরআন। এই কোরআন যদি দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত হয়, সমাজে প্রতিষ্ঠিত হয়, রাজ্যে প্রতিষ্ঠিত হয়, এলাকায় প্রতিষ্ঠিত হয়, বাড়িতে প্রতিষ্ঠিত হয়, মহল্লায় প্রতিষ্ঠিত হয়, সমস্ত জায়গায় জয় চলে আসবে। আর এই কোরআন যদি আবার আপনার কাছ থেকে উঠে যায়, আমার আপনার অবস্থা বড় খারাপ হয়ে যাবে। এই জন্য বলবো আমার বাপ জামার সোনার চাল ভাইরা, এই কোরআনকে বেশি বেশি করে শিকার ফিকির রাখুন। আপনার সন্তানকে আপনি মাস্টার তৈরি করেছেন, খুব গুরুত্বপূর্ণ কথা। ডাক্তার তৈরি করেছেন, খুব ভালো কথা। ইঞ্জিনিয়ার করেছেন, বাহ বাহ, দুই গালে দুটো চুমু দেব। আপনার সন্তান ইঞ্জিনিয়ার হয়ে বের হয়ে যেয়ে বলছেন, দেয়ার ইজ নো গড, কোন প্রভু নাই, পৃথিবীর সৃজনকারী কেউ নাই, পৃথিবী একা একা তৈরি হয়েছে। আপনার সন্তানের মনের প্রশ্ন, আমার নবীর জীবনী সে জানে না, নবীর আদর্শ জানে না, আপনার সন্তানের মধ্যে প্রশ্ন আসতে পারে যে যেই নবী কোনো দুনিয়ায় শিক্ষা অর্জন করেনি, কোনো ভার্সিটিতে পড়েনি, কোনো ডাক্তারের কাছে ডাক্তারি শিখেনি, কোনো মাস্টারের কাছে মাস্টারি শিখেনি, তাহলে এ আবার মহামানব কি করে হতে পারে? এ মহামানব নয়, আপনি ব্যারে পড়ে যাবেন, এ থেকে ছুটকারা কি করে পাবেন? বলছি ইনশাআল্লাহ, আপনার সন্তান বিভিন্ন জায়গায় একত্রিত হয়। ইহুদি খ্রিস্টানরা বললো যে, শোনো, মোহাম্মদের স্ত্রী হলো নয়টা, কয়টা তাড়াতাড়ি বলেন, নয়টা স্ত্রী। আপনার ছেলে মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার, বলেন নয়টা স্ত্রী শোনার পরে তার মনের ধারণা ভালো হবে না খারাপ হবে? তাড়াতাড়ি বলেন, স্বাভাবিক। আপনার সন্তানকে পুশ দেওয়া হলো, জানিয়ে দেওয়া হলো যে মোহাম্মদের কাছে সবসময় তরবারি থাকতো, সহি হাদিসের কথা, নবীর কাছে সবসময় তরবারি থাকতো। বলেন আপনার মাস্টার ছেলেটি মাস্টার করার পরে, এমবিবিএস করার পরে, তাকে যদি বলা হয় যে তোমাদের ইসলাম ধর্ম নাকি খুবই ভালো, ইসলাম ধর্মের যিনি বার্তাবাহক নবী তার কাছে সব সময় তরবারি থাকতো, বলেন এর মানসিকতা ভালো হবে না খারাপ হবে? তাড়াতাড়ি। আপনার সন্তানকে যদি বলা হয় যে মোহাম্মদ অনেক যুদ্ধ করেছেন, ইসলাম এত ভালো ধর্ম, তো যুদ্ধ কেন করেছেন? আপনার সন্তানের মধ্যে প্রশ্ন আসবে কি আসবে না? এর উত্তর আপনি কোথায় পাবেন? আজকে উত্তরটা দিয়ে যাচ্ছে, শুনেন, সমাজে সব জায়গায় এর উত্তরটা দেবেন। মোহাম্মদ শিক্ষিত দুনিয়ার জমিনে হয় নাই, ভুল কথা, তিনাকে শিক্ষিত হতে দেওয়া হয় নাই, নবীজিকে দুনিয়ায় শিক্ষিত হতে দেওয়া হয় নাই। কেননা নবীজি মায়ের গর্ভে তখন তিনার পিতা দুনিয়া থেকে চলে গেছে, ঠিক কি ঠিক না? যার পিতা চলে যায় সে সন্তান একটু এড়াছড়া হয়ে যায়। মোহাম্মদ সাল্লামের বয়স যখন 6 বছর, মাতা আমিনা দুনিয়া থেকে ইন্তেকাল করলেন, মাও চলে গেলেন, লালিত পালিত হলেন অন্য জায়গায়, অন্য মানুষের গৃহে, অন্য জায়গাতে তিনি আস্তে আস্তে লালিত পালিত হয়ে গেলেন। তাহলে শিক্ষার হার আস্তে আস্তে কমে গেলেন, তিনি 12-13 বছর বয়সে ছাগল চড়ালেন, ইবাদত করলেন, গুহায় চলে গেলেন, 40-25 বছর বয়সে তিনি বিবাহ করলেন, 40 বছর বয়সে তিনি নবীয়তি প্রাপ্ত হলেন। আপনার সন্তান এই হিস্ট্রি গুলা পড়ার পরে বলবে, এ কোন শিক্ষায় শিক্ষিত হয় নাই, তারপরেও কেন এনাকে শিক্ষিত বলা হয়? আল্লাহ তাআলা কোরআন বলে দিচ্ছেন নবীর শিক্ষককে, আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করেন নবীর শিক্ষককে, কোরআন বলবে নবীর শিক্ষককে, হাদিস বলবে নবীর শিক্ষককে, নবীর হিস্টরি বলবে নবীর শিক্ষককে। আপনার সন্তান মাস্টার ডাক্তার হয়ে নবীর শিক্ষককে খুঁজে পাবে না, আপনার সন্তান এমবিবিএস হয়ে নবীর শিক্ষককে খুঁজে পাবে না। আপনার সন্তান যতই শিক্ষায় শিক্ষিত হোক,
কোরআনে শিক্ষা না থাকলে নবীজির শিক্ষককে সে খুঁজে পাবে না। আল্লাহর কোরআন বলে দিচ্ছেন নবীর শিক্ষক হলেন মহান আল্লাহ তাআলা বলে সুবহানাল্লাহ, জোরে বলে নারা থাকবে আল্লাহ তাআলার কোরআনকে খুলেন, কোরআন প্রথমে বলেন ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খলাক, পড়েন আপনার প্রভুর নামে। কাজে আমি হলাম আপনার শিক্ষক, আপনার শিক্ষক দুনিয়ার কোন মানুষ নয়। দুনিয়ার মানুষ যদি শিক্ষক করা হয় তাহলে একটা ব্যাড় আছে, ঝামেলা আছে, বড় লম্বা চড়া হিস্ট্রি, অনেক বড় ঝামেলা। এটা থাকলো অন্য একদিন শোনাবো ইনশাল্লাহ। তরবারি নবীর কাছে কেন থাকতেন? ইসলাম ইজ নেভার সাপোর্ট অফ টেরোরিজম, ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম হলো মানবতার মুক্তির প্রতীক, ইসলাম হলো মানবতার সমাধানের একটি রাস্তা, ইসলাম ইজ পিস, ইসলাম হলো শান্তি, ইসলাম ইজ নট সাপোর্ট অফ টেরোরিজম। ইসলাম কখনোই সন্ত্রাসবাদকে সমর্থন করে নয়, করে নাই, করে নাই। তারপরেও নবীর হাতে তরবারিটা কেন থাকতো? আপনাকে উত্তর দিয়ে দিচ্ছি, সুনানে ইবনে মাজা শরীফের হাদিস, আবু আবুল গজওয়া ইবনে মাজার গজওয়ার অধ্যায়, নবীজি বলছেন আমার কাছে যে তরবারিটি থাকতো সেই সময় আরবের জমিনে আরবের বুকে তরবারি রাখা একটা সিস্টেম, তরবারি রাখা একটা রীতি ছিল। যেমন আমরা কলম পকেটে রাখি শিক্ষিত ভাব মনে হয়, আমাদের সেফটির জন্য অনেক কাজে আসে, আরবের তরবারি রাখা একটি স্ট্যাটাস ছিল আপনার সন্তানের ভুল ভাঙবে, যে নবীর কাছে তরবারি এই জন্যই থাকতো। আপনার সন্তানের আরো অনেক প্রশ্ন, তেনার স্ত্রী নয়টা কেন হলো মুরবি তুমি বলো? মুরবি সাহেব এবার ব্যাডে পড়ে যাবেন, কেন নয়টা স্ত্রী? মুরবি সাহেবকে বলছেন যে নবীজির কি নয়টা স্ত্রী ছিল? বলে হ্যাঁ নয়টা স্ত্রী ছিল। সন্তান ব্যাড়ে পড়ে গিয়ে বলবেন নয়টা স্ত্রী যার এত ভালো মানুষ হতে পারে না। শোনা মানে কেন আমার আব্বা জানে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহিতকৃত স্ত্রী ছিলেন একটা, জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। বিবাহিতকৃত স্ত্রী ছিলেন একটা, তার নাম হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাকিগুলি ইসলামকে প্রসার প্রচার করার মাধ্যমে আল্লাহ তাআলার নবীর কোন ইচ্ছায় নয়, আল্লাহ তাআলার স্বয়ং ইচ্ছায় নবীকে সম্বোধন করে জানানো হয়, হে নবী আপনি শুনে নেন, আপনি তিরাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করেন। কেননা সম্পর্ক স্থাপন করার মাধ্যম দিয়ে তিরাদের গৃহকে, তিরাদের গর্তকে কাছে পাওয়া যাবে। ইসলামকে ডেভেলপমেন্ট করার জন্য, ইসলামকে প্রসার প্রচার করার জন্য তিনি বিবাহ করেননি, আল্লাহ তাআলার নির্দেশে করেছেন। চার নম্বর প্রশ্ন আপনার সন্তানের ক্লিয়ার করে দিই, আপনার সন্তান ইসলাম ইজ নট সাপোর্ট অফ টেরোরিজম, ইসলাম কখনো সন্ত্রাসবাদকে সমর্থন করে না, তাহলে কেন নবীজি এত যুদ্ধ করেছেন? নবীর যুদ্ধ করার কারণ কি? তাড়াতাড়ি করে আমাকে একটু বলে দাও। আপনার সন্তানের ধারণাকে মোচন করা হলো, পবিত্র কোরআন স্পষ্ট রূপে বলে দেয় মুসলমানরা কখনোই আক্রমণ করে না, নবীর আদর্শ আক্রমণ করা নয়। ইহুদির বাড়িতে নবীজি আপনার একবার গেলেন কাজ করার জন্য, তারপরে রশিটা ছিঁড়ে পড়ে গেল, নবীজির গালে চড় মেরে দিলেন, নবীজি আরেকটি গাল বাড়িয়ে দিলেন, আক্রমণ করেননি বলে সুবহানাল্লাহ। আপনারা অনেক হাদিস শুনেছেন, অনেক কথা শুনেছেন, হুজুর জোরে এসেছেন, আমি শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আপনাকে বলতে চাই নবীজির এমন একটা ইতিহাস নাই, নবীজির এমন একটি হাদিস নাই যেই নবীর হাদিসের মধ্যে নবীজি কারোর প্রতি দরচারি করেছেন, উঁচু কণ্ঠে একটু কথা বলেছেন। তাহলে যুদ্ধ তিনি কেন করেছেন? যুদ্ধ এই জন্য করেছেন নিজেকে বাঁচানোর জন্য, নিজের ঈমান, নিজের আমল, নিজের আমলকে হিফাজত করার জন্য তিনি লড়েছেন, তিনি কখনোই নিজে থেকে লড়েন নাই। সোনামানিকের আবার আব্বা জানেরা, আরো অনেক কথা ছিল ইনশাল্লাহ, আরো আল্লাহ তাআলা যদি মুলাকাত করেন করবে ইনশাল্লাহ আপনাদের সম্মুখে। আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ আমার হুজুর চলে এসেছেন, আমি আর লম্বা চড়া করছি না, বলার মধ্যে ভাষার মধ্যে ভুল ত্রুটি মার্জনীয়। এই পর্যন্ত আমি আমার বক্তব্যকে ইতি টানলাম। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাম 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 হাজারো সালাম এই মুসলিম শরণে, আমার সালাম গ্রহণ করেন হুমায়ুন মনজিলের জমিনে।
কোরআন হাদিস নিয়ে আলোচনায় যদি ব্যথা পান বাজান মাফ করে দুনিয়াতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, প্রিয় বক্তার ওয়াজ কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্টস করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ইসলাম প্রচার উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নিচের সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল বাটন চেপে রাখুন। আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আপনাকে এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।